হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমাতে অনেক ভালো আছেন তো এই যে সকালবেলা স্বামীহা ছাড়া ঘুমাচ্ছে বালিশের অবস্থা দেখছেন যে কেমন দাগ হয়ে গেছে গতকাল স্বামীহা ছাড়া লিপস্টিক আর নেল পালিশ এই দুইটা জিনিস লাগিয়ে ফেলছে বালিশে তো এরপরে আমি সঙ্গে সঙ্গেই এই কভারটা খুলে অনেকক্ষণ পরিষ্কার করলাম দাগটা উঠানোর জন্য ট্রাই করলাম তো উঠলো না তো এরকমই অনেক সময় আমার বিছানা চাদর বালিশের কবার দুজনে বিছানার উপরে সাজুগুজু করতে করতে লাগিয়ে ফেলে তো সেটা দাগ আর ওঠে না নষ্টই হয়ে যায় এরকম অনেক কিছুই ওরা নষ্ট করে ড্রেসিং টেবিলের উপরে লাগায় তারপর অনেকগুলা বিছানাতে ওরা মেহেদির দাগ লাগিয়েছে তো এভাবে অনেক কিছুই নষ্ট করে ফেলে করার কিছুই নাই তো যদি একটু রান্নাঘরে থাকি বা অন্য কোনো কাজে থাকি এসে দেখি দুই তিনটা জিনিস অলরেডি নষ্ট হয়ে গেছে গতকাল আরও একটা জিনিস নষ্ট করছে আমার জগের উপরে মুখটা খুলে ফেলছে ওইটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে ওইটা কীভাবে নষ্ট করছে ওরা তো এরকমই আমি এক পাশ থেকে জিনিস কিনি আর এক পাশ থেকে ওরা নষ্ট করতেই থাকে যতদিন বড় না হবে ততদিন এরকম হতেই থাকবে আর আমি তো ভিডিও যখন করি তখন ভয়েস দিই না ভয়েসটা পর্বতীতে দিয়ে ওরা যখন ঘুমিয়ে থাকে তখন দিই তা অনেক সময় ওরা জেগে থাকে এই যে এখন ভয়েস দিচ্ছি তো সারা উঠে গেছে উঠে যে রক্ত শুরু করে দিয়েছে অলরেডি চলে আসছে বারবার কানের কাছে গল্প করছে তো ভিডিও আর ভয়েস তো একসঙ্গে দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার তো ভিডিও করি এক সময় ভয়েসটা এই জন্য অন্য সময় দিয়ে দিই আর এই যে সারা রুমে ঘুমাচ্ছে স্বামীহা আর এক রুমে ঘুমাচ্ছে তো সারা ম্যাক্সিমাম দিনে ওর বাবার কোলের ভিতরেই ঘুমায় আর স্বামীহা ঘুমায় ওর মাম্মার সঙ্গে অর্থাৎ আখির সঙ্গে ঘুমায় অন্য একটা রুমে তো এরকমই হয় দুইজন দুই ঘরে ঘুমায় আবার মাঝে মাঝে দুজন এক জায়গায় ঘুমাই তো কোনো হুশ নাই আজকে দুজনেই ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি রান্নাগুলো করে ফেলি তো আজকে নোনা ইলিশ যেটা আমি হাতে তৈরি করেছিলাম বাসায় তো ওই নোনা ইলিশটা দিয়ে কচুরমুখী রান্না করব আর ইলিশের সঙ্গে কচুরমুখী খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যে বাজার করে নিয়ে আসছিলো স্বামী হ্যাঁ বাবা কচুরমুখিও নিয়ে আসছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো ভাবলাম ওই কচুরমুখীগুলা দিয়ে এই নোনা ইলিশ দিয়ে রান্না করব আর নোনা ইলিশ দিয়ে রান্না করতে গেলে তো আপনারা জানেনি সেদিন তরকারিতে লবণ না দেওয়াই ভালো লবণ দিলে অনেক বেশি লবণ হয়ে যাবে কারণ ইলিশের এই মাছগুলোতে কিন্তু অনেক লবণ থাকে তারপরেও খুব ভালোভাবে যখনই রান্না করবেন ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নেবার পরে নোনা ইলিশ যেভাবে রান্না করে ছোট ছোট টুকরা করে কেটে নেই নিয়ে সাধারণত নোনা ইলিশ রান্না করা হয় তো সেভাবেই টুকরা করে কেটে নেবেন তারপর রান্না করবেন আর যেই এই যে বাসায় কাজ করে তো উনি আমাকে ঝাল পেঁয়াজ সব কিছু কুচি করে কেটে দিচ্ছে শাক ভাজি করবো পুঁই ভাজি এই জন্য তো উনি আমাকে সব কিছুই কুটে দেয় সব কিছু করে দেয় শুধু রান্নাটা আমি নিজেই করি আর ঘর মশা তো এর আগেও আমি আপনাদের একটা ভিডিওতে বলেছি ঘর মোছা কাপড় ধোয়া থালা বাসন মাজা সকালের নাস্তাটাও অনেক সময় রুটি বানাতে চাইলে উনি বানিয়ে দেয় আর এভরিথিং এভরিথিং সব কিছু উনি করে দেয় আমি জাস্ট শুধু রান্না করি তো আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে আর আমার নিজের জন্য একটু কষ্ট কম হয় তো রান্নাটা নিজে হাতে করি কারণ স্বামী বাবা অন্য কারোর হাতে রান্না খেতে পছন্দ করে না এই জন্য আমি নিজে হাতে করি উনি সব কিছু কুটে ধুয়ে দিয়ে যায় এই তো এই আর কি আমার বেশি কষ্ট হয় না শুধুমাত্র রান্নার কাজ বাচ্চা দেখাশোনা করা ওদের স্কুলে নিয়েও যাওয়া নিয়ে আসা তারপরে টিফিন তৈরি করে দেওয়া এই কাজগুলো আমি করি আমার ঘরের যত ফার্নিচার আছে এগুলো আমি মুছি আর শোপিসগুলো আমি মুছি আর যখন খালাটা থাকে না ওই বোয়া খালাটা তখন আমি সব কাজ তো আমার নিজেরই করতে হয় উনি থাকলে আমার অবশ্য অত একটা কষ্ট হয় না আর প্রতি শুক্রবারে বাথরুমগুলো উনি পরিষ্কার করে আর খুব ভালোভাবেই ক্লিন করে প্রথম দিকে একটু কাজে ফাঁকি দিত তারপর আমি ওনাকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন উনি আমি যেভাবে করতে বলি আমি প্রথম প্রথম ওনাকে করিয়ে দেখিয়ে দিয়েছি যে এইভাবে এইভাবে করবেন তারপর এখন উনি ওইভাবেই করে তো এখন আর প্রবলেম হয় না তো এই যে পৈশাক ভাজি করব এই জন্য আমি আপনাদের তো এর আগেও দেখেছিলাম পোশাকটা আমি কুটে রেখে দিয়েছিলাম তো শাক যে যখন নিয়ে আসে তো ওইভাবে রেখে দিলে বেশিরভাগ নষ্ট হয়ে যায় তো যখন নিয়ে আসে আমি চেষ্টা করি কুটে রাখার জন্য তো কুটে রাখছি তো এখন পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি এরপরে পুঁশাকটা দিয়ে দিব ধুয়ে এর ভিতরে দিয়ে দিব তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এরপর আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এই তেলের সঙ্গে একসঙ্গে ভেজে নিলে কী হয় শাকের ভিতরে আর কাঁচা হলুদের গন্ধ হয় না আর লবণ হলুদ যদি শাক দেওয়ার পরে দেওয়া হয় তাহলে কোথাও লেগে যায় কোথাও বেশি হয়ে যায় কোথাও কম হয় আবার হলুদটা দলা পাকিয়ে থাকে তো এই জন্য যখন পেঁয়াজ রসুন ভাজি তখন একসঙ্গে লবণ হলুদটা দিয়ে একটু ভেজে নিই এরপরে শাকটা দিয়ে শাকের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিই তো শাক দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি শাকটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এর থেকে শাক থেকে একটা পানি বের হবে আর ওই পানিটাতেই শাকটা ভালোভাবে সেজে যাবে শাকে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয় না আর এটা তো আমরা সবাই জানি আর যারা জানেন না তো তারা পানি দিবেন না লক্ষ্য করে দেখেন শাক থেকে কি পরিমাণ পানি বের হয়েছে তো এখন এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে ফেলব আর শাকে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয় বিকজ প্রথম দিকে কিন্তু শাকটার পরিমাণ অনেক বেশি থাকে পরে একেবারে কমে যায় তো এই জন্য যদি প্রথমে শাকের পরিমাণ বেশি থেকে লবণের পরিমাণ বেশি দেন তাহলে আর লবণে খাওয়া যাবে না জন্য সব সময় ভাজি করতে গেলে লবণটা সামান্য পরিমাণ দেওয়াই ভালো কম হলে পরবর্তীতে অ্যাড করা যায় কিন্তু বেশি হলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায় তো আমার শাক ভাজি হয়ে গেছে এখন আমি কচুরমুখী রান্না করতে চলে যাচ্ছি এই যে চুলায় একটা নন স্টিকের পাতিল বসিয়েছি তো এখন এ ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ হলুদটা প্রথম দিকে দিলে আর তেল ছিটে গায়ে লাগে না তো এই জন্যই হলুদটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এখন একটু সব কিছু নেড়ে নিচ্ছি এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিব এখন এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব তবে আমি অল্প অল্প মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও মশলা দিচ্ছি তো এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এই জিরার গুঁড়াটা আমি কিভাবে করি এটা কিন্তু গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন এই কষানো মশলার ভিতরে কচুরমুখিগুলো দিয়ে কচুরমুখিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব । পাঁচ সাত মিনিট ধরে আমি কচুরমুখীগুলা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন নোনা ইলিশে সেই ছোট করে টুকরা করা কেটে রাখা সেই মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আরও একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব আর আমি কিন্তু কচুরমুখীতে একেবারেই লবণ দেয়নি কারণ নোনা ইলিশে প্রচুর পরিমাণ লবণ থাকে তো এই জন্য একেবারেই লবণ দেয়নি এখন আমি একবারেই পানিটা দিয়ে দিব তো এই পানিটা দিয়েই কচুরমুখীটা ভালোভাবে সিদ্ধ হবে আর অবশিষ্ট যতটুকু পানি থাকবে ওইটা হবে ঝোলের পানি তো আমি একবারই পানি দিয়ে দিচ্ছি এখন পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে আসছি কচুমুখীগুলা ভালোভাবে সেদ্ধ হলে এখন আমি ঢাকনাটা উঁচু করে একটু দেখছি যে কচুমুখীগুলা সেদ্ধ হয়েছে কিনা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিব। কারণ কচুমুখীতে সামান্য পরিমাণ ঝোল একটু বেশিই রাখতে হয় কারণ কচুরমুখী খুব ঝোল টানে কচুরমুখী বা আলু জাতীয় যে খাবারগুলো এগুলা কিন্তু আস্তে আস্তে ঝোলের পরিমাণটা কমে আসে চুষে নেই পানিটা এই জন্য এই পর্যায়ে আমি নামিয়ে নিব ঘরে এসে দেখি সারা ঘুম থেকে উঠেই গোসল করতে চলে গেছে তো আমি এই সুযোগে বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি বিছানাটা একটু ময়লা হয়েছে তো বিছানা বালিশের কভার সব কিছু চেঞ্জ করে নিচ্ছি শুক্রবারের দিন দুপুরবেলা খাবারের মেনুতে যদি একটু স্পেশাল কিছু না থাকে তাহলে চলে বলুন তো আমরা কিন্তু সবাই যার যার বাসাতে শুক্রবারের দিন চেষ্টা করি অন্য দিনের তুলনায় একটু স্পেশাল কিছু করতে তো তাই আজকে বাসায় সকালে রান্না করেছি মুখের তরকারি আর পঁই ভাজি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর দুপুরবেলা রুই মাছের মালাইকারি আর গরুর মাংস ভোনা করেছিলাম আর সকালের খাবার কিছুটা ছিল তো এই আর কি আর কিছু করিনি তো এই এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা তো দুপুরে রান্নাটা আর শেয়ার করলাম না কারণ একদিনে এত রেসিপি শেয়ার করলেও আমার নিজের জন্য কিন্তু কষ্ট হয়ে যায় এই জন্য আর এই যে দুধ চাল করেছি এখন রান্নাটা শেষ চুলাটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চলে যাব ফ্রেশ হতে দুপুরে খাবারের শেষে ভাবলাম যে ঘি তৈরি করব আর ঘিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে যারা ঘরে ঘি তৈরি করতে চান তা তাদের জন্য অনেক হেল্প হবে তো আমি প্রতিদিন দুধ জাল করি আর দুধের উপরে যে মোটা সরটা পড়ে এটা আমি ফ্রিজের টিফে রাখি একটা টিফিন বাটিতে করে তো ঢাকনাওয়ালা এয়ার টাইম বক্স নেবেন তো ওই বাটিতে করে সর ডিফে রেখে দেবেন নর্মালে রাখলে কিন্তু দুই তিন দিন পরে সরটা গন্ধ হয়ে যায় আর এখানে আমি এক কেজি পরিমাণ সর নিয়েছি আসলে ঘি তৈরি করতে গেলে সরের কোনো পরিমাপের প্রয়োজন হয় না তো চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে একসঙ্গে নিতে তাহলে ঘি পরিমাণটাও একটু বেশি পাবেন তো এখন ব্লিন্ডারে একটা জারে স্বরটা আমি দিয়েছি এখানে সম্পূর্ণ স্বরটা ধরে নিই আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পর্বতীতে দিব এখন অর্ধেকটা পরিমাণ একটা মগের এক মগের অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি এখন এইটা ব্লেন্ডারে দুই থেকে তিন মিনিট ভালো করে মিক্সড করে নিব তো এখন আমি বড় সাইজের একটা গামলাতে ঢেলে নিচ্ছি তো এইভাবে বাকি যে সরটুকু ছিল ওইটুকুও আমি একটু পানি দিয়ে ভালো করে দুই তিন মিনিট ব্রিন্ডারে মিক্সড করে নিয়েছি তো এখন সম্পূর্ণ সরটা আমি অর্থাৎ এই দুধের সরটা সম্পূর্ণ আমি গামলাতে ঢেলে নিচ্ছি আর একটা বড় সাইজের গামলা নেবেন তাহলে নিজে নাড়াচাড়া করতে সুবিধা হবে না হলে নিজ থেকে পড়ে যেতে পারে এখন আমি শিখে পানিটা আলাদা করে নিচ্ছি আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথম তো একটা দেখিয়ে দিলাম ওইভাবে সেঁকে নিতে পারেন দ্বিতীয় আপনারা এই যে উপরে কিন্তু তেলটা জমে গেছে প্রাথমিক অবস্থায় বাটার থাকে তো এই যে উপরে ঠান্ডা পানি দেওয়ার ফলে উপরে কিন্তু জমে গেছে তো উপরের থেকে এটা আপনারা হাত দিয়ে উঠে নিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে তো এই যে আমি হাত দিয়ে সম্পূর্ণটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি এটা ফ্রিজে নর্মালি যে ঠান্ডা পানিটা রাখি তো ওই পানিটা দিয়ে দিব উপর থেকে বাটারটা উঠিয়ে নিয়ে এর ভিতরে আমি ফ্রিজের ঠান্ডা পানি আবারও ঢেলে দিয়েছি তো এবার ঠান্ডা পানি দেওয়ার পরে তেলটা কিন্তু পুরো উপরে ভেসে উঠবে আলাদা হয়ে যাবে উপর থেকে আমি তেলটা আলাদা করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখেন ঠান্ডা পানি দেওয়ার পরে সম্পূর্ণ যেই বাটারটা এটা কিন্তু পানির উপরে ভেসে উঠেছে তো পানির উপর থেকে খুব ভালো করে উপর থেকে আমি এটা সেকে নিয়ে নিচ্ছি নিয়ে আর একটা পাত্রে নিয়ে নিব আর যেই সাদা যেই দুধটা থাকতেছে এটা হচ্ছে বাটার মিল্ক তো এটা আপনারা ফ্রিজে এক দুই মাস সংরক্ষণ করতে পারেন বিভিন্ন রেসিপিতে দিতে পারেন আবার চাইলে এই পানিটা ফেলে না দিয়ে এটা দিয়ে ভাত রান্না করতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে তো আমি এই যে আলাদা করে নিচ্ছি সম্পূর্ণ তেলটা আলাদা করে নিচ্ছি আর এই যে উপরে যে এটা ভেসে উঠছে এটাকেই বাটার বলে এটা যদি আপ প্লাস্টিকের একটা বাটিতে করে ফ্রিজে ডিফে রাখেন সম্পূর্ণ পানিটা চেপে চেপে একটা কাপড়ের মাধ্যমে আলাদা করে নেবেন তাহলে কিন্তু বাটার হয়ে যাবে আর আপনারা যদি এটা ফ্রিজে না রেখে একটা ফ্রাইপ্যানে জাল করতে থাকেন তাহলে জাল করতে করতে এটা ঘি হয়ে যাবে তো এটাই কিন্তু সেই আসল বাটার ফ্রিজের ঠান্ডা পানি মেশানোর ফলে পানির উপরে ভেসে থাকবে যেটা এটাকে বলে বাটার আর একই বাড়ি পানির নিচে যেটা পড়ে থাকবে এটা হচ্ছে ছানা আর যে পানিটা থাকবে এটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন আবার চাইলে এই পানিটা দিয়ে ভাত রান্নাও করতে পারেন বা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এটাকে বাটার মিল্ক বলে তো তিনটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে একটা শর দিয়ে এই যে এইটুকু আমরা নিচে পড়েছিল তো এইটুকু সানা আমি এটা আলাদা করে রেখে দিচ্ছি এটাও রান্নার কাজে ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে সেই বাটার মিল্ক আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধের উপরে ভেসেছিল তো এই যে এটা হচ্ছে পিওর বাটার এখন আমি এই বাটারটা গলিয়ে কীভাবে ঘি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনারা যদি বাটার তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে একটা প্লাস্টিক ঢাকনাওয়ালা বক্সে রেখে ফ্রিজে ডিফে রাখলেই বাটার তৈরি হয়ে যাবে তো এখন আমি একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে ঢেলে দিচ্ছি উপরে যে পানিটুকু ছিল এইটুকু আগে দিয়ে শুকিয়ে নিলাম তা এখন সম্পূর্ণটা ঢেলে দিব অলরেডি চারপাশ থেকে গলতে শুরু করেছে আর গলে গেলে কিন্তু ঘি হয়ে যাবে দেখেন ঘি তৈরি করা খুব কঠিন কিছু না আপনারাও চাইলে এভাবে ছানা উঠিয়ে জমিয়ে আপনারাও বাসায় ঘি তৈরি করতে পারেন তবে ঘি তৈরি করার সময় অবশ্যই চুলা আঁচ লোতে রাখবেন তা না হলে আপনার ঘির পরিমাণ কিন্তু অনেক কম হবে এই জন্য চুলা রাস কমিয়ে রাখলে আস্তে আস্তে করে ছানাটা শুকিয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে আর আপনি পিওর ঘি পাবেন তো এই যে আমার প্রায় হয়েই গেছে জাল করতে করতে যখন দেখবেন এই পর্যায়ে চলে আসছে নিচে ছানাটা একেবারে শুকিয়ে গেছে তো সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন এবং ঠান্ডা করে ভালো করে একটা পাতলা কাপড়ে করে সেঁকে নিতে পারেন চাইলে কিচেন টিস্যু ইউজ করতে পারেন তো এখন আমি ঠান্ডা করে ছেঁকে নিচ্ছি সেকে নেওয়ার পরে আমার এই পরিমাণ ঘি হয়েছে তো আমি কাচের একটা জারে ঢেলে নিয়েছি এত সুন্দর ঘৃণ বের হচ্ছে তো মনে হচ্ছে এখনই আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাত খাই না এত সুন্দর ঘ্যান বের হচ্ছে আর ঘিটা তো কত কাজে আমরা ইউজ করতে পারি সেটা তো আমরা সবাই জানি তো ফ্রেন্ড আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঘি তৈরি হওয়ার পরে নিচে যে অংশটা ছিল তো এই যে এই অংশটা তো এইটা আপনারা চাইলে গরম ভাত দিয়ে খেতেও পারেন আবার চাইলে ফেলে দিতে পারেন এটা অনেকে গরম ভাত দিয়ে খেতে পছন্দ করে আবার অনেকে ফেলে দিতে পছন্দ করে তো যেটা ইচ্ছা সেটা করবেন আল্লাহ হাফেজ